अल्लाह रब्बुल आलामीन सूরা ৩ এর মধ্যে অত্যন্ত সুন্দর করে বলে, হে গোলাম একে একে মালিক কসম কাটে, তিনের কসম বিভিন্ন জিনিসের কসম কেটে আল্লাহ বলে, বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আওয়াজ দিয়ে কোন আমাদের স্রষ্টা কে? আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ বলে আহসানে তাকওয়িম, আহসানা তাকওয়িম তোমাদেরকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। গঠনগত দিক থেকে আমরা সুন্দর, দেখতেও আমরা সুন্দর। আমাদের ভিতরে যে সমস্ত প্রণালীগুলো ব্যবহার করা হয়েছে সবগুলো দামি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون وقد قال حبيبنا رفيقنا محبوبنا معشوقنا نبينا محمد صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بشنو حافظ بطوغو يم के गुलता जानुमी मानाद अगर मानद शबे मानद शबे दीगर नमी मानाद अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद हमेशा इज्जत मेहमा बैक खाना नमी मानद अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद हिजाब नौ अरू सारा हमा शबे नमी मानद अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद ज़बान हमरा बज़िकिरे खुद कुशादी दिलम राज़ो क़यादे ख़ेशदादी। अल्हम्दुलिल्लाह महान रब्बे करीमेर दरबारे लाखो कोटी शुक्रिया आदाय करछि जिनि आमादेरके बगोईर तालीमुद्दीन इस्लामिया माद्रासा एतीमखानार उद्योगे आयोजित आजकेर एई 17तम वार्षिक वाज महफिले शेष अधिवेशने आसार बसार एवं ए पर्यन्त थाकार तौफिक दान करेছেন एजন্য सकले मनप्राण खुले आवाज दिए बोली अल्हम्दुलिल्लाह। मोहतरम हाजिरिन, उपस्थित अध्यक्षरे महफिलेर सम्मानित सभापति, विशेष अतिथिवृंद, श्रद्धाभाजन सम्मानित मुरब्बियान, समबयसी युवक भाई और बंधुगण, स्नेहास्पद छोट भाइयेरा, पर्दार आड़ेर मा ओ बोनेरा, आमी आपनादेर सामने महाग्रंथ आल कुरआनुल करीमेर सूरतु यासीन थेके 65 नम्बर आयाते करीमा तेलावत करेछि এবং নবীজির মুখ নিঃসৃত বাণী হাদিসসমূহ থেকে একখানা হাদিস পেশ করেছি। কিছু কবিদের কবিতা আবৃত্তি করেছি। আল্লাহ যদি তৌফিক দান করে আয়াত, হাদিস এবং বুজুর্গানে দ্বীনদের নসিহা সম্বলিত কথার আলোকে কিছু কথা আপনাদের সামনে রাখতে চাই। শুনবেন তো ইনশাআল্লাহ? আর একটু জোরে কর ইনশাআল্লাহ। আপনারা কি কোনো কারণে আমার উপর রাগ নেই? রাগ নয় তো, মায়া মহব্বত আছে না? কেউ কাউরে মহব্বত করলে দূরে থাকে না কাছে আসে? আপনারা কি দূরে থাকবেন না কাছে আসবেন? আসে। একটু কাছে চলে আসেন। আল্লাহ তৌফিক দান। একজনের জন্য করতে হবে, তিনি কে? আওয়াজ দিয়া কর আল্লাহ। আর একটু জোরে বলেন। সুতরাং সমষ্টিগত সংক্ষেপে আলোচ্য বিষয় আখিরাতের প্রস্তুতি। কিসের প্রস্তুতি? জোরে বলেন। আখিরাতের প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? সময় কতক্ষণ? আমি যতক্ষণ দিব, আপনারা বলেন কতক্ষণ? যদি 1 ঘন্টাও হয় 10:30 বাজবে, 11:15 বাজবে, 1.5 ঘন্টা হয় 11:15 বাজবে। থাকবেন তো? আল্লাহ তৌফিক দান করে। এরপরে মনে হয় কেউ কেউ রাগ আছে, এজন্য উঠতেছে না। হুজুর যাই বলে করবো না, একটু আসেন না, সামনের দিকে আসেন। মানুষ কম হোক, কিন্তু যারা থাকবে এরা যদি সতর্ক, সচেতন এবং অ্যাক্টিভ থাকে, কথা বলে মজা আছে। কি বলেন ঠিক না? এই জন্য একটু সামনের দিকে চলে আসেন। আল্লাহ আমাদেরকে আল্লাহর জন্য কবুল করেন। মোহতারাম হাজিরিন, গোটা বিশ্ব পরিচালনায় আল্লাহ রব্বুল আলামিনের দুটো ধারা আছে। কয়টি ধারা? একটু কথা বলে। কয়টি ধারা? একটা হলো নিজামে এলাহি, আয়াদাতুল্লাহ, আল্লাহর সুনির্দিষ্ট বেঁধে দেওয়া নিয়ম। চাঁদ উঠবে ডুববে, সূর্য উঠবে ডুববে, রাত হবে দিন আসবে, দিন হবে রাত আসবে। এটা আল্লাহর নিজামে ইলাহি, স্বাভাবিক নিয়ম। কোথাও আগুন লাগবে, জ্বলে যাবে। পানি উঠবে, ডুবে যাবে, ভিজে যাবে। এগুলাকে বলা হয় কি? নিজামে ইলাহি। বলেন না কি? মানে আল্লাহ তাআলার স্বাভাবিক প্রক্রিয়া। পৃথিবীর স্রষ্টা কথা কয় কে? না আপনি আমি। কে বানাইছেন? আরেকটু জোরে করে। قال الله تبارك وتعالى هو الذي خلق لكم ما في الأرض جميعا। আল্লাহ বলেন, আসমান, জমিন এবং এত দুভয়ের মাঝে যা কিছু আছে আমি আল্লাহ বানিয়েছি, আর আমি আল্লাহ তোমাদের জন্যই বানাইছি। কাদের জন্য? একটু জোরে বলেন। আমাদের জন্য। এটা মজবুত করে বলা লাগবে। আসমান বানাইছেন কে? জমিন বানাইছেন কাদের জন্য? আমাদের জন্য। মন গড়া কথা না, কোরআনের কথা। কেন বানাইলেন? আমাদের জন্য। আমাদের কাজ কি? আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরো আস্তে করে আয়াতে কারিমা শুনলে, আল্লাহু আকবার বললে কি গুনাহ হবে? তো জোরে বলেন না আল্লাহু আকবার। আমাদেরকে বানাইছে আল্লাহ। আসমান জমিনের সবকিছু বানাইছে আল্লাহ। আসমান জমিনের সবকিছু আমাদের জন্য। আর আমরা মাশাআল্লাহ, আমরা আসমান জমিনের সবকিছু আমাদের জন্য। আমরা আল্লাহর জন্য যদি হতে পারি, এই জিন্দিগিতেও আমাদের শান্তি, পরকালেও আমাদেরকে শান্তি দিবেন কে? আল্লাহ। আমাদের কেমনে বানাইলো? আমরা কই ছিলাম, কি অবস্থায় ছিলাম, কারো জানা আছে? কথা কয়। قال الله تبارك وتعالى فلينظر الإنسان مما خلق خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب। الله رب العالمين বলেন, ও বান্দা, فلينظر الإنسان। প্রত্যেকটা মানুষের জন্য জরুরি, প্রত্যেকটা মানুষের জন্য উচিত হলো সে নিজে চিন্তা করবে, ভাববে। ফালিয়ানযুরিল ইনসানু মিম্মা খুলিক। সূরা তারিকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশনা দিয়ে বলে, ও বান্দা, চিন্তা করো, ফিকির করো, ভাবো, নজর করো, তোমাকে মালিক কোন জিনিস থেকে বানাইলেন তুমি চিন্তা করো। ফালিয়ানযুরিল ইনসানু মিম্মা খুলিক। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়ে এইবার নিজে জানান দিয়ে বলে, ও বান্দা, খুলিকাল ইনসানু মিম্মা দাফিক। আল্লাহ বলে, আমি তোমাদেরকে একটা উত্থিত নাপাক পানি থেকে বানাইছেন কে? আমাদের অবস্থা কি ছিল এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা দাহরের মধ্যে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা। আল্লাহ বড় সাফ করে বলছেন, মানুষ এমন ছিল যেটা মানুষ উল্লেখই করত। আমার বয়স ৩৫ চলে। ৩৫ বছর আগে যখন আমি পৃথিবীতে আসিনি, তখন আমাকে আপনাদের এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে দাওয়াত দেওয়া হয়েছিল। কথা বলে আমার নাম ছিল, কথা বলে নাম ছিল হয়তো আজকের আগে আপনারা অনেকেই হয়তো আমার নামও শুনেন নাই, জীবনও দেখেনও নাই, আজকেই প্রথম দেখছি। আল্লাহ কোরআনে হাকিমে বলে মানুষের হালাত এই, একটা সময় এমন ছিল যখন তাকে উল্লেখ করার মতো কিছুই ছিল না। কথা কন, কার কথা? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ نبتليه فجعلناه سميعا بصيرا الله صاف صاف বলছেন এরপরে বানাইলাম একে 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 স্তর বাই স্তর স্তর বাই স্তর পানি পানি থেকে রক্ত রক্ত থেকে আস্তে আস্তে করে রূহ দান করে আজকের এই পূর্ণাঙ্গ মানুষে যেখানে মানুষ মূল্যায়িত হয় অবমূল্যায়নের শিকার হয়, যেখানে মানুষ পদ অধিকারের অধিষ্ঠিত হয়, চেয়ারের মধ্যে বসে ক্ষমতায় আরোহণ করে এই পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন কে? আওয়াজ দিয়া কর, আরো জোরে কর। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন لقد خلقنا الإنسان في أحسن تقويم الله رب العالمين سورة التين المدّتم تشندور করে বলে হে গোলাম একে একে মালিক কসম কাটে তিনের কসম বিভিন্ন জিনিসের কসম কেটে আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আওয়াজ দিয়ে কোন আমাদের স্রষ্টা কে? আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ বলে আহসানে তাকওয়িম, আহসানা তাকওয়িম তোমাদেরকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। গঠনগত দিক থেকে আমরা সুন্দর, দেখতেও আমরা সুন্দর। আমাদের ভিতরে যে সমস্ত প্রণালীগুলো ব্যবহার করা হয়েছে সবগুলো দামি। ও মুসলমান, আমার মালিক বানাইলো সুন্দর করে, গড়লো সুন্দর করে, চলার সিস্টেমটাও দিল সুন্দর করে, অঙ্গ পতঙ্গ সবগুলা জিনিসকে সুন্দর করে দিল, এমনে এমনে দিছেনি। আল্লাহ বলে না না, আমি নির্দিষ্ট একটা মাকসাদে, সেটা হলো আমার ইবাদত করার জন্য আমি তোমাদেরকে বানাইছি। তো আমরা সুন্দর, আমাদের ভিতরে যে সমস্ত প্রণালীগুলো ব্যবহার করা হয়েছে সবগুলো দামি। ও মুসলমান, আমার মালিক বানাইলো সুন্দর করে, গড়লো সুন্দর করে, চলার সিস্টেমটাও দিল সুন্দর করে, অঙ্গ পতঙ্গ সবগুলা জিনিসকে সুন্দর করে দিল, এমনে এমনে দিছেনি। আল্লাহ বলে না না, আমি নির্দিষ্ট একটা মাকসাদে, সেটা হলো আমার ইবাদত করার জন্য আমি তোমাদেরকে বানাইছি। তাহলে আল্লাহ আমাদেরকে যে বানিয়েছেন এটা নিজাম এলাহি, কুদরত এলাহি। পৃথিবী চলে নিজামের উপর, মাঝে মধ্যে আল্লাহ তাআলা তার কুদরতের বহিঃপ্রকাশ ঘটান। যেমন চাঁদ এখন আমরা দেখি একরকম আছে, আছে না নাই? কথা বলেন, মাঝে মধ্যে চন্দ্র গ্রহণ হয়, হয় কি হয় না? এটা স্বাভাবিক নিয়ম না অস্বাভাবিক? কথা বলে, কুদরত। চাঁদ এটা পুরো একটা জিনিস, দ্বিখণ্ডিত হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক? জোরে বলেন, দুই খণ্ড হয়েছিল না হয় নাই? কোরআনে প্রমাণ আছে না নাই? তাহলে দ্বিখণ্ডিত হওয়া এটা নিজাম না, এটা কুদরত। সূর্য স্বাভাবিক নিয়ম, সূর্যের ব্যাপারে আল্লাহর নির্দেশনা ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজ। अल्लाह रब्बुल आलामीनेर पक्ष थेके निर्देशना हलो सूर्य तार निर्दिष्ट कक्षपथे घुरबे निर्धारण करे दिएछेन के सूर्येर सृष्टि करलेन के सूर्य तार निर्दिष्ट कक्षपथे निर्दिष्ट परिमापे निर्दिष्ट समय अनुयायी घोरे वाश-शम्सु तजरी लिमुस्तक़र्रिन लहा अल्लाह रब्बुल आलामीन बोलेन सूर्यटा घोरे सूर्यटा चले दुनिया घोरे ना सूर्य घोरे कथा कय सूर्य घोरे ओ मुसलमान এই সবগুলা হলো আল্লাহর নিজাম স্বাভাবিক প্রক্রিয়া আদাতুল্লাহ সূর্য যেই দিন ডুবে যাবে যখন ডুববে গোটা পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা একসাথে হয়ে যদি চিন্তা করে আমি আমি আমরা গোটা পৃথিবীর বিজ্ঞানী মিলে সূর্যটার ডুবা যাওয়াকে ডুব দেওয়াকে আমরা ক্ষান্ত করব সম্ভব না আস্তে কর আর জোরে কর গোটা পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা চেষ্টা করলেও সম্ভব না আমি ধানমন্ডি সায়েন্স ল্যাবরেটরি মসজিদে নামাজ পড়াই যেখানে সব বিজ্ঞানীরা নামাজ পড়েন সিনিয়র বিজ্ঞানী ডক্টর আছেন অনেকেই যারা বিভিন্ন গবেষণাগারের প্রধান আমি এই আলোচনা তাদের সামনে পেশ করেও বললাম আপনাদের কাছে কি তথ্য গোটা পৃথিবীতে এমন কোন বিজ্ঞানের উন্নতি হয়েছে কিনা আল্লাহর সূর্যকে এক সেকেন্ডের জন্য ক্ষান্ত করবে দাঁড় করাবে তারা এক ভাষায় বলেছে হুজুর না তাহলে বোঝা যায় গোটা পৃথিবীর বিজ্ঞান আমার মালিকের নিজামের কাছে টিকতে পারে না কুদরতের কাছে তো মোটেই টিকতে পারবে না আর আস্তে আস্তে আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার আপা বিরক্ত না তো আমার কথাগুলো বুঝতে পারছে একটা হলো নিজাম একটা হলো কুদরত আমরা স্বাভাবিকভাবে নিজামের উপরে চলি নিজাম দিয়ে বাধ্য কিন্তু আল্লাহর কুদরত চাইলে মাঝে মধ্যে গোটা পৃথিবীর মানুষ যেটা চিন্তাও করে না ভাবনাও করে না চিন্তা করতেও পারে না সেই জিনিসটা করতে পারেন কে চাঁদ দ্বিখণ্ডিত কেউ করতে পারবে না গোটা পৃথিবীর বিজ্ঞান করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত প্রকাশ পেয়েছে পয়গম্বর আরবীর মাধ্যমে সহি বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে ঘটনা আল্লাহর হাবিবের কাছে এসে কাফেররা বলে ও মুহাম্মদ তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানায়া পাঠাইছে কেমনে বুঝবো আল্লাহ পূর্ব যুগের আম্বিয়ে কেরামদেরকে বুঝার জন্য বিশেষ একটা নিদর্শন দিতেন আলামত দিত সেই আলামত ছিল অলৌকিক ঘটনা প্রকাশ পেত মুজিজা প্রকাশ পেত যেমন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত মানুষদের বোধগম্য করার জন্য বুঝার জন্য আপনারা আমার রব আমাদের মালিক কুদরতের বহির প্রকাশ ঘটালেন মানুষ মৃত্যুবরণ করলে আর জিন্দা হবে না কিন্তু হতে পারে যদি চান কে মানুষ के কবরস্থ হয়ে যাওয়ার পর সেই কবরস্থানে থেকে মানুষগুলো আর কারো আহ্বানে জিন্দা হওয়া সম্ভব নয় অসুস্থ মানুষ স্বাভাবিকভাবে চিকিৎসা নিলে সে সুস্থ হবে এমনি এমনি সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওহী গোটা দুনিয়ার মানুষের সামনে দিয়ে দিলেন মুজিজা প্রকাশ করালেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোন কবরের পাশে গিয়ে বলতেন ইয়া আহলাল কুবুর কুম বিইজনিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে হে কবরওয়ালা কবর থেকে উঠে যাও সঙ্গে সঙ্গে কবরওয়ালা লাব্বাইক বলে উঠে যেত আল্লাহু আকবার দুনিয়ার নিজামে ইলাহি বংশ পরম্পরা মানুষ যদি পৃথিবীতে বাঁচতে হয় বাঁচবে কেমনে বাঁচবে কেমনে প্রজনন বাড়বে আল্লাহ সিস্টেম দিয়ে দিয়েছেন প্রজন্মের পর প্রজন্ম প্রজননের মাধ্যমে প্রজন্ম দীর্ঘায়িত হবে এই জন্য স্বামী স্ত্রীর বৈধ সম্পর্ক লাগবে শুধু সম্পর্ক হলেই হবে না বরং সেই সম্পর্কের মাঝেও বিভিন্ন স্টেপ আছে। আল্লাহ তাআলা প্রদত্ত শারীরিক সক্ষমতা লাগবে, বিশেষ ধরনের ধাতু উভয়জনের মধ্যে থাকা লাগবে। এরপরে আল্লাহ মানুষ তৈরি করেন, প্রজন্ম তৈরি করেন প্রজননের মাধ্যমে। এই জন্য বিবাহ ছাড়া, স্বামী স্ত্রী সম্পর্ক ছাড়া সন্তান হওয়া নিজাম না, আদত না, স্বাভাবিক না। কিন্তু আমার মালিক চাইলে বাবা ছাড়াও সন্তান দিতে পারে না, পারে না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কুদরতের বহির প্রকাশ, আল্লাহ তাআলা বাবা বিনে সন্তান দান করে গোটা পৃথিবীকে জানায় দিল, ও দুনিয়াবাসী, নিজামের বিপরীতে কুদরতের মাধ্যমেও বাবা ছাড়া সন্তান দান করতে পারেন কে? কোনো কিছু ছাড়াও সন্তান দান করতে পারেন আল্লাহ। যেমন আদম এবং হাওয়া সৃষ্টি করেছেন কে? দুনিয়ার স্বাভাবিক নিয়ম হলো, নিজাম হলো ক্ষেতের মধ্যে খাবার হবে। কেমনে হবে? আপনি আমি প্রথমে বীজ নিতে হবে, সেই বীজগুলো চারা দিতে হবে, সেই চারাকে বপন করতে হবে, সেই চারাগুলোকে সেবা শুশ্রূষা করতে হবে, চাষবাস করতে হবে, আগাছা বাছতে হবে, সার দিতে হবে, পানি দিতে হবে, কত কিছু করতে হবে। এরপরে সেখান থেকে ধান আসবে, ধান থেকে চাউল হবে, চাউল করার বিভিন্ন প্রক্রিয়া আছে না নাই? সব প্রক্রিয়াগুলো শেষ হওয়ার পর আপনার আমার সামনে খাবারটা চলে আসে না, বরং এগুলোকে রান্না করতে হয়। রান্না করারও বিভিন্ন স্টেপ আছে। এমনি চলে আসে না, তরকারি লাগে, এমনি পেটের ভিতরে চলে যায় না। এগুলোকে মাখতে হয়, মুখে দিতে হয়, চাবাইতে হয়, এরপরে আস্তে আস্তে পেটের মধ্যে যায়। নিজাম এলাহি, আমার মালিক কুদরত দেখায় দিছে। বীজ লাগবে না, বপন করা লাগবে না, জমিন লাগবে না, কিচ্ছু করা লাগবে না। তোমরা আমি মালিকের কাছে চাইবা, আর আমি মালিক তোমাদেরকে দান করে দিব। প্রমাণ আছে না? আরো আস্তে আস্তে, প্রমাণ আছে না নাই? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন দোয়া করলেন, হে মালিক, আমার কওমের জন্য খাবারের ব্যবস্থা করো গো মাওলা। আল্লাহর পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করা হলো। সেই খাবারের নাম হলো মান্না সালোয়া। ও মুসলমান, মান্না সালোয়া কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। কোন ক্ষেতের মধ্যে হতো না, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য প্রতিদিন সকালবেলা কুদরতি ভাবে পাঠায়া দিতেন। আল্লাহু আকবার! আর জোরে বলেন আল্লাহু আকবার! কার কুদরত? জোরে কার? আমি কি গল্প করতেছি না? একটা জিনিস বুঝাইতে চাই। কি বুঝাতে চাই সেটা সামনে বলবো। দুনিয়া দুই তরিকায় চলে, এক নিজামে এলাহি, দুই আলোচনা ভুলে গেছে। দ্বিতীয় নাম্বার কুদরতে এলাহি। বলেন না, দ্বিতীয় নাম্বার কি? কুদরতে এলাহি। এই কাগজটা কথা বলতে পারে? পারবে? ওমা, এতক্ষণ বুঝে লাভ হইল কি? এখানে উত্তর দিতে হবে পারবে যদি আল্লাহ চান। আওয়াজ দেন, ঠিক না বেঠিক? যদি কে চায়? নিজাম এলাহি হলো এই কাগজ কথা বলবে না, বলতে পারে না। কুদরত এলাহি হলো এই কাগজ কথা বলে, কথা বলতে পারবে। ও মুসলমান, এই কাগজটাকেও সম্মানের সাথে রাখা চাই। এই কাগজের দুর্ব্যবহার করা যাবে না। আপনি আমি যে জমিনের মধ্যে বসে আছি, এই জমিনটা কথা বলে, কথা বলে, আপনি শুনছেন। কিন্তু আল্লাহ চাইলে এই জমিনটাও কথা বলতে পারবে এবং একদিন কথা বলবে। আওয়াজ দেন, ঠিক নেই? আমার মুখ বন্ধ, আমার হাত মাইকের সামনে রাখলাম, আওয়াজ হয়? কথা কর। তার মানে আমার মাইকের কোনো মুখ, হাতের কোনো মুখ, হাত কথা বলতে পারে, পায়ের মধ্যে কথা বলার শক্তি আছে, কথা বলতে পারে। কিন্তু পারবে যদি কে চায়? মাশাআল্লাহ। একটা হলো নিজাম, এই হাত আওয়াজ নাই, কথা বলে না। এই চোখ আওয়াজ নাই, কথা বলে না। এই কান আওয়াজ নাই, কথা বলে? কথা বলেন না, কথা বলে। কিন্তু আল্লাহ যদি চান এবং আল্লাহ চাইবেন, एक दिन गोटा पृथिवीर सब जिनिस कथा बोलबे आपनार हय पक्षे अथवा विपक्षे आवाज देन ठीक ना बेठे ओ मुसलमान आपनि आमि बड़ खुशी हये जाई आयाते करीमा जखन शोनालो हय हे बंधु हुवल्लाजी खलाकलाकुम मा फिल आरदि जमीआ आसमान जमीनेर जा किछु आछे सब किछु आमादेर जन्य बनानो हलो आमरा खुशी हये जाई आमरा बड़ बाहादुर एई जन्य आल्लाह आसमान बनाइछेन आमादेर जन्य माने आमरा बड़ जमीन बनाइछेन आमादेर जन्य आमरा बड़ आसलेও আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ করে বানাইছে সুন্দর করে বানাইছে আল্লাহ আমাদেরকে দামি করে বানাইছে কিন্তু কখন দামি হব আল্লাহ যে রোডম্যাপ দিয়েছেন ওই রোডম্যাপ অনুযায়ী যখন চলবো তখনই দামি হব আল্লাহ না করেন যদি ওই রোডম্যাপ অনুযায়ী না চলি আল্লাহর বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী না চলি ফলাফল কি হবে যেই আসমানকে আমার জন্য বানাইলো এটা পক্ষে থাকবে না বিপক্ষে হয়ে যাবে জমিনকে আমার জন্য বানাইলেন এই জমিনটাও আমার জন্য থাকবে না আমার বিপক্ষে হয়ে যাবে আমাকে হাত দান করলেন দুনিয়ার মধ্যে বহু ভাই আছে যাদের হাত নাই আওয়াজ দেন ঠিক নেই পৃথিবীর মধ্যে বহু ভাই এমন আছেন যাদের পৃথিবীর মধ্যে এমন বহু মানুষ আছে যাদের চোখ নাই কারো কান নাই কারো মুখ নাই কারো দাঁত নাই কারো জিহ্বা নাই কত কত নিয়ামত থেকে মানুষ মাহরুম আল্লাহ আমাদেরকে নিয়ামতগুলো দিয়েছেন ও মুমিন নিজের ৩.৫ হাত বডি সহ আসমান জমিনের যা কিছু আছে এই সমস্ত জিনিসগুলো আল্লাহ বানাইলেন আমাদের জন্য তবে আমার পক্ষে হবে না বিপক্ষে হবে এটা নির্ভর করবে আমার কাজের উপর আমি যদি আমার উদ্দেশ্যে সম্মুখ পানে অগ্রসর হই আমার মাওলার জন্য হয়ে যাই আমার ৩.৫ হাত বডি সহ আসমান জমিন সব জিনিসগুলো আমার জন্য হয়ে যাবে পক্ষে সাক্ষী দিয়ে আমাকে জান্নাতে প্রবেশ করাইবে আর আস্তে সত্য না না ভুল বললাম এবার আস্তে আস্তে প্রমাণ قال الله تبارك وتعالى اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون ومن مسلمان باير عمر الله تعالى تشتم پرائن سورة ياسين المدد بولي اليوم نختم على أفواههم الله پاک رب العالمين আপনার আমাকে ময়দানে মাশরের মধ্যে যখন মুহাসাবা শুরু করবে হিসাব নেওয়া শুরু করবে সেই দিন আল্লাহ দলিল প্রমাণ দেখাবে এই বান্দা তুমি চুরি করছিলা সঙ্গে সঙ্গে মুখ বলে উঠবে না না আমি চুরি করি নাই কথা কোন ঠিক ঠিক মানুষের সর্বপ্রথম চলে এই মুখ মানুষকে যখন বলা হবে তুমি অমুক জায়গায় ধর্ষণ করেছো ব্যভিচার করেছো মিথ্যা বলেছো মিথ্যা সাক্ষী দিয়েছো আল্লাহ যখন এইভাবে এক একটা জিনিসকে লাইভ দেখাইতে আরম্ভ করবে এরপরও বলবে না না আমি করি নাই আমি করি নাই এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাখতিমু আলা আফওয়াহিহিম আমি আল্লাহ রাব্বুল আলামিন এদের মুখের মধ্যে লাগাম লাগায় দিব সিল মেরে দিব মোহর মেরে দিব আমাদের মুখ বন্ধ করে দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন এইবার কুদরতের বহির প্রকাশ ঘটাবেন নিজাম হলো মানুষ কথা বলবে মুখে কুদরত হলো মানুষ কথা বলবে হাত দ্বারা অর্থাৎ হাতে কথা বলবে পায়ে কথা বলবে পাথরে কথা বলবে জমিনে কথা বলবে ওগো মুমিন নিজাম অনুযায়ী যখন মুখ মিথ্যা বলা আরম্ভ করবে তখন মুখের জবান খুলে দিবেন কে মুখ বন্ধ হয়ে যাওয়ার পর হাতের জবান আল্লাহ খুলে দিবে হাত তখন বলবে হে মালিক তোমার বান্দা আমাকে ব্যবহার করে চুরি করেছে তোমার বান্দা আমাকে ব্যবহার করে একজনকে অন্যায়ভাবে মেরেছে তোমার বান্দা আমাকে ব্যবহার করে ঘুষ নিছে আর উল্টাপাল্টা লেখছে আওয়াজ দেন ঠিক নেই एक जन पारस्य कवि अत्यंत सुंदर लिखें दस्तगोयद मंचुनी दूज दीदाब दस्तगोयद मंचुनी दूज दीदाब लब्बगोयद मंचुनी बोसीदाब लब्बगोयद मंचुनी बोसीदाब चश्मगोयद दीदा अमसू ये हराम चश्मगोयद दीदा अमसू ये हराम ओ मुसलमान हाथ बोलबे माउला गो आमार बंदा आमारे व्यवहार करे से चुरी करतो ए जिनिसगुलो हाथ बोलबे आमी देखछि आमारे निया चुरी करछे पा बोले दिबे आमाके व्यवहार करे तुम्हार बंदा जगाय अजगाय गेछे मानुषके कष्ट दिछे आवाज देन ठीक नेई कान बोलबे हे मालिक तुम्हार बंदा आमाके व्यवहार करे गान सुनतो चोख बोलबे ओ माওলা तुम्हार बंदा आमाके व्यवहार करे विभिन्न अन्याय दिके ताकातो शुधु ताई ना एई जमीनटा कथा बोलते आरम्भ करबे إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها الله رب العالمين بولين সেই দিন এই জমিনের পর্যন্ত জবান খুলে যাবে কথা বলবে ও মুসলমান এই সমস্ত জিনিসগুলো থেকে শিক্ষণীয় হলো হাত আল্লাহ আমারে দিয়েছেন পক্ষে ব্যবহার করলে পক্ষে যাবে উল্টা পাল্টা করলে কিন্তু খবর আছে এই জন্য বুজুর্গানে দিন বলেন আল্লাহ আমাদেরকে বড় বানাইছেন কথা সত্য আশরাফুল মাখলুকাত বানাইছেন এটাও সত্য আমাদের শ্রেষ্ঠত্ব দান করেছেন এটাও সত্য কিন্তু শ্রেষ্ঠত্বটা ধরে রাখার জন্য একজনের কথা শুনতে হবে তিনি কে আপনাদের কি বিশ্বাস হয় না হয় না কথা বল এইভাবে আল্লাহ নিজাম আর কুদরত এর বহিঃপ্রকাশ যুগে যুগে ঘটিয়েছে নবীজির কাছে এসে কাফেররা বলল ও নবী তুমি তো আল্লাহর নবী তো আমাদেরকে একটু কুদরত দেখাও এই ভাই এই মুরব্বি কই যায় কই এই কিছু মানুষের রোগ আছে মানে উঠা বসা না করলে অনেক সময় মানে পেটের বাত কি হয় না আপনারা কি বিরক্ত হচ্ছেন আমার কথা যাক মনে হয় পেশাব করতে যায় না এক ধারণা করে আয়েশা বলল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আপনি যে নবী আমাদেরকে একটু দেখান আচ্ছা বলেন তো নবীজির হাতে দেখানোর মতো কিছু নাই যা আল্লাহ দেন এটাই কি করে পেশ পেশ কুফারদের পক্ষ থেকে বলা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী শরীফের হাদিস আপনি যদি নবী হন তাহলে ওই চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখান মুমিন মুসলমান ভাইরা আমার শর্ত বড় কঠিন দুনিয়ার নিজামের খেলাফ স্বাভাবিকভাবে মানুষের শক্তি সামর্থ্যের বহু ঊর্ধ্বের জিনিস কিন্তু এটাও স্বাভাবিক হয়ে যায় যদি একজনা চান তিনি কে কুফারদের পক্ষ থেকে চ্যালেঞ্জ করা হলো ওগো মুহাম্মদ আপনি নবী নিদর্শন পেশ করেন চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখান আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জকে নিজে গ্রহণ করে নবীকে নির্দেশ করলেন ও নবী শাহাদাত আঙ্গুল দিয়ে ইঙ্গিত করেন আপনারা আমার নবী ইঙ্গিত করলেন সঙ্গে সঙ্গে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে দুই পাহাড়ের মধ্যে পড়ে গেল আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার মুসলমান ভাইরা আমার নিজাম হলো জড় পদার্থ জীব পদার্থ এই জিনিসগুলো আমরা ছাড়া আর কারো বাক শক্তি আল্লাহ দেয় নাই বুঝার মতো কিন্তু চাইলে এই জিনিসগুলো কথা বলতে পারে এইগুলাও তাসবিহ আদায় করে একজন আর তিনি কে ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ सब्बह लिल्लाहि मा फिस समावाति वल अर्द। सूरा हशर आयत 19 আয়াতের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চিন্তাগত জায়গাগুলোকে ব্যাপক করার জন্য ব্রড করার জন্য তালিম দিয়ে বলে ও বান্দা আসমান জমিনে যা কিছু দেখো আমি এগুলারে অহেতুক বানাই নাই, আমি আল্লাহ সমস্ত জিনিসগুলোকে নির্দিষ্ট কাজে বানাইছি। এদের কি কাজ আমি জানি, তোমরা শুধু এতটুকু বুঝো আসমান জমিনে যা কিছু আছে সব জিনিসগুলো তাসবিহ আদায় করে। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক মজলিসের মধ্যে বসা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। নবীজির সামনে কতগুলা পাথর ছিল। মুসনাদে বাজ্জারের হাদিস, হাদিস নাম্বার 4044। আপনারা আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে এক মুষ্টি পাথর নিলেন, ছোট ছোট পাথরের টুকরা। সাহাবায়ে কেরাম বলে শোনো দুনিয়াবাসী, আমরা নিজ কানে শুনতে পেলাম পয়গম্বর যখনই এই পাথরগুলোকে হাতের মধ্যে নিলেন সঙ্গে সঙ্গে এই পাথরগুলোর জবান খুলে গেল, এগুলো আল্লাহর তাসবিহ পড়তে আরম্ভ করে দিল। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে থাকা পাথরগুলোকে জমিনের মধ্যে রাখলেন। আওয়াজ শেষ, আর আমরা আওয়াজ পাই না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে নিলেন, আবার দেখে আওয়াজ শোনা যায় মৌমাছির আওয়াজের মতো আওয়াজ, আল্লাহু আকবার। তিনি জমিনের মধ্যে রেখে দিলেন। আবার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে নিলেন। এইগুলো থেকে গুনগুন গুনগুন আওয়াজ শোনা যাইতেছে। আসলে গুনগুন গুনগুন আওয়াজ নয়, এই সমস্ত জিনিসগুলো তাসবিহ আদায় করে। হাজার মে সজর মে তেরে রঙ বু হ্যায় জিধর দেখতা হো वधर तू ही तू है जिधर देखता हो वधर तू ही तू है अल्लाह अल्लाह में कुनद अर्दो समा अल्लाह अल्लाह में कुनद हाजर शजर अल्लाह अल्लाह में कुनद अर्दो समा जुरकन अल्लाहु अकबर। এটা হলো ভূমিকা। ভূমিকা বুঝালাম নিজাম আর কুদরত দিয়া। দুনিয়ার পুরা সম্পর্কটা হলো নিজামের সাথে, স্বাভাবিক নিয়ম।